সকাল শাউন। শুভ সকাল রবিন। দর্শক শুভ সকাল। স্নিগ্ধতায় পরিপূর্ণ মিষ্টি আরও একটি নতুন সকালের শুভ সূচনা হয়ে গেছে যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশ নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে। যমুনা টেলিভিশনের প্রতিদিনকার এই নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশ, যে যেখান থেকে বসে দেখছেন সবাইকে আরও একবার শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজনের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি শাওন দত্ত এবং আমি সাইফুদ্দিন রবিন। শুভ সকাল, সুপ্রভাত আরও একবার আপনাদের সকালের বাংলাদেশের আয়োজনে। সাথে আছি আমি রবিন এবং সাথে আছে দর্শক। প্রতিদিনকার মতোই আমাদের মাঝে একজন অতিথি আছেন, প্রতি শুক্রবারের মতন তিনি আমাদেরকে গান শোনাবেন। কারণ আপনারা জানেন সঙ্গীত এবং জীবন ওতপ্রোতভাবে জড়িত, গান যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় একজন মানুষের মন ভালো করে দিতে পারে। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়, আমরা চেষ্টা করছি। একজন অতিথি শিল্পী আমাদের মাঝে আছেন, তিনি আমাদেরকে গান শোনাবেন, চলে যেতে চাই তার কাছে। কঙ্কন চৌধুরী, শুভ সকাল, আপনাকে কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। শুভ সকাল আপনাকে। প্রতিদিন কি এমন সাত সকালেই ঘুম থেকে নিশ্চয়ই ওঠা হয়? হ্যাঁ, আমরা নিয়ে আসিনি তো জোর টোর করে। না না না, সকালে উঠি আমরা, যেহেতু শিল্পী গান করি রেয়াজ তো করতে হয়। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম, রেয়াজটা কি প্রতিদিন সকালে উঠেই করেন? সকালে প্রতিদিন সম্ভব না হলেও এনি টাইম আমাদের রেয়াজ করতেই হয়। প্রতিদিনই রেয়াজ করতে হয়, নির্দিষ্ট কোনো সময় নেই, যখন যেভাবে যখন সময় বের করতে পারি তখনই করি। আচ্ছা আচ্ছা, তো আজকে যমুনার সকালে শুরুতেই কোন গানটি আমরা শুনব? প্রার্থনামূলক বরিশুধরা মাঝে শান্তির বাড়ি শুরু হোক, চলে যাই গানে। বরিশুধরা মাঝে শান্তির বাড়ি, বরিশুধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নর না ধরা মাঝে শান্তির বাড়ি। শান্তির জন্যই প্রার্থনা, সকালবেলা এরকম প্রার্থনা খালি গলায় একটা অন্যরকম আবেশ তৈরি করে। হ্যাঁ, খুব ভালো লাগছে এভাবে গান শুনতে। গানের পাশাপাশি আর কি করা হয়? গানের পাশাপাশি এখন আর কিছু করি না, হাউস ওয়াইফ। অনেক কিছু করেন, আমার মনে হয় এটা অনেক বড় একটা ভুল কথা, গানের পাশাপাশি পরিবারকে সময় দেয়, সংসার। একদমই। আচ্ছা, গানের সঙ্গে আপনার যাত্রাটা আসলে কবে? যাত্রাটা ছোটবেলা থেকে বাবার হাতে করি। আমার বাবা খুব ভালো গান করতেন, ভীষণ ভালো ভালো গান করতেন, বাবার হাতেই করি। তারপরে যখন বড় হয়েছি বুঝতে শিখেছি, ছোটবেলায় সব ধরনের গানই করতাম, তো একটা পর্যায়ে এসে তারপরে রবীন্দ্রনাথের গান করি আর কি। এখন শুধুই রবীন্দ্রনাথ? শুধুই রবীন্দ্রনাথ। আচ্ছা, এই রবীন্দ্রনাথকে কেন বেছে নিলেন, কেন ভালো লাগলো, এই কথাটা আমি জানতে যাবো আপনার কাছে। তবে তার আগে আবারও কি একটা খালি গলায় একটা গান শুনে ফেলি আরেকটা? এখন কি শুনবো আমরা? শুরুতেই তো প্রার্থনামূলক একটা গান শুনলাম। হ্যাঁ হ্যাঁ, রবি ঠাকুরের তো বিভিন্ন পর্যায়ের গান রয়েছে, বিভিন্ন পর্যায়ের। হ্যাঁ, এবং সময় অনুযায়ী প্রতিটি ক্ষণ অনুযায়ী তার গান আসলে, যে সকালটা শুরু হয় প্রার্থনা পূজা দিয়ে, এই এই গানগুলো আসলে সবসময়ই যায়। কিন্তু আপনার, আমি জানতে চাই যে আপনার কোন গানগুলো বেশি ভালো লাগে, কোন পর্যায়ের গানগুলো? আমার রবীন্দ্রনাথের প্রেম পুজো এই দুটো গানই সবসময় আমরা করি, সবসময় করে থাকি। তো বিচিত্র আছে, স্বদেশ আছে, যেমন ডিসেম্বর মাস আসলে পরে আমরা স্বদেশ পর্যায়ের গানগুলো গান করবো, তখন ভীষণ ভালো লাগে, তো করতেই হয়। প্রকৃতি পর্যায়ের যেমন শরৎ আসলে শরতের গান আমরা করি, বর্ষায় বর্ষার গান করি, এরকম করে থাকি। আর সারা বছর প্রেম পুজো। আচ্ছা, এখনো কি প্রেম বা পূজা পর্যায়ের গান শুনবো? পূজা পর্যায়ে
আপনার স্বাধীনতা আজকে, মানে আপনার যা গাইতে ভালো লাগে আমরা তাই শুনবো। হচ্ছে রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আমরা আমরা লাইভে আছি। হারমোনিয়াম তো আসলো না। আচ্ছা, কোনো সমস্যা নাই তাতে। আসলে রবি ঠাকুরের গানগুলোই এমন, আপনি খালি গলায় করেন কিংবা আপনি মিউজিকের সঙ্গে করেন, সবভাবেই শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা, আপনি যে কোনো আপনার পছন্দের যে কোনো একটি গান শুনতে পারি? না, হয়েছে কি মানে হারমোনিয়াম থাকলে একটু ই করে, সকাল তো আমরা চেষ্টা করছি। আচ্ছা, আপনি আপনি বলছিলেন বাবার কাছে আপনার হাতে খড়ি, তারপরে এসে আপনি ওস্তাদ হিসেবে কাকে কাকে পেয়েছিলেন? ওস্তাদ হিসেবে আমি প্রয়াত অজিত রায়, অজিত রায়, মিতা হক, নিয়তপ্রসাদ্য, এদের কাছে রবীন্দ্রনাথের গান শিখেছি আর কি। একেবারে গান বোদ্ধা যারা ছিলেন, গান বোদ্ধা এই যে মানুষগুলো চলে গেলেন, আসলে দেশের জন্য, এই সংস্কৃতির জন্য অনেক বেশি অপূরণীয় ক্ষতি আমাদের, বিশাল ক্ষতি। অজিত রায়ের মতো লোক ছিলেন না, এত বড় মাপের শিল্পী মিতা হক। আমি তো মিতা হককে ভাবি ডাকতাম, মিতা ভাবি। আচ্ছা, তাদেরকে মিস করেন? মানে তাদের ভীষণভাবে মিস করি, ভীষণভাবে। এই তিনজন মানুষকে আমি ভীষণভাবে মিস করি, কারণ নিরুৎপল সাধ্য উনি রবীন্দ্রনাথের অনেক কিছু জানতেন। ওয়াহিদুল হকের পরেই হচ্ছে নিরুৎপল সাধ্য আপনার চোখে। হ্যাঁ, আমার কাছে এটা সবাই জানে, এটা সবাই জানে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা আমরা আমরা যারা গান করি প্রত্যেকে জানে এটা, এটা আমার কথা না। তো তারপর মিতা হকের মতো একজন গুণী মানুষ, গুণী মানুষকে পেয়েছিলাম, ভাবি ডাকতাম, ভীষণ আদর করতেন, সুন্দর করে শেখাতেন উনি। ওনার এই অকাল মৃত্যুতে মানে আমি তিন চার দিন কি বলবো, উঠে দাঁড়াতে পারিনি এরকম। ওনার মৃত্যুটা আসলে ভীষণভাবে সাংস্কৃতিক অঙ্গনেই একটা বড় আঘাত, সেটা নিঃসন্দেহেই বলা যায়। সেই জায়গাটা আপনার কি মনে হয় যে এই রবীন্দ্রনাথের গানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আসলে আরও বেশি তৎপর হওয়া উচিত, বা আরও নতুন করে এরকম প্রাজ্ঞজন তৈরি হওয়া উচিত বলে মনে হচ্ছে? সে তো নিশ্চয়ই, অবশ্যই। এখন তো ওরকম কাউকে দেখছি না রবীন্দ্রনাথের গানকে এগিয়ে নিয়ে যাবে। রবি ঠাকুরের গান তো অনেকেই করেন, কিন্তু রবি ঠাকুরকে নিয়ে জানার আছে অনেক কিছু। আপনি যেটি বলছিলেন যে নীলোৎপল সাধ্য, ওয়াহিদুল হক, এই মানুষগুলো রবি ঠাকুরকে নিয়ে রীতিমতো গবেষণা করেছে, গবেষণা করতে। তো এরকম কি উঠে আসছে এখন, কি এই গবেষণাগুলো হয়, নাকি তারা শুধু গানগুলো গেয়ে যাবার জন্যই গায়? এখন আমরা যারা গান করি, আমরা গান নিয়ে একটু কথা বলি, একটু একটু চেষ্টা করি আর কি, গানটা কোন পর্যায়ের, তারপর কত সনে রচিত হয়েছিল, কবি কখন এটা লিখেছিলেন, কোন সময়টাতে লিখেছিলেন, এগুলো আমরা কেন লিখেছিলেন বা তার ভাবনা আসলে কি ছিল, গানটা কোন রাগের উপর, এগুলো আমরা নিজেরাই চর্চা করি। এবং বিটিভিতে একটা নিয়ম হয়ে, মানে বিটিভির ডিজি সাহেব এখন বলেছেন যে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের শুধু গান গাইলেই হবে না, একটু চর্চা করতে হবে, রবি ঠাকুরকে জানতে হবে, একটু চর্চা করতে হবে, গবেষণা করতে হবে। আপনি কি শুনতে পারি কিছু এখন খালি গলায় আরেকটা গান? নিশ্চয়ই, হ্যাঁ যাই তাহলে একটা গানে, অনেক কথা বলছি, একটু গান শুনতে চাই দর্শক। ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার
মনের মন্দিরে ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এই গানটি আমার খুব পছন্দের একটি গান প্রেম পর্যায়ের। রবীন্দ্রনাথের অনেক গানই তো আছে স্বল্পশ্রুত গান গা হয় না, এমন কেন আছে? হ্যাঁ, এই বিষয়ে কিছু জানার আছে আপনার কাছ থেকে, প্রচলিত অপ্রচলিত গান এই কথাগুলো আমরা শুনবো। তবে তার আগে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আপনারা আছেন সকালে বাংলাদেশে, আমাদের সঙ্গে আছেন কঙ্কন চৌধুরী, যার গান শুনছিলাম, আলাপ করছিলাম তার সাথে। বিরতি শেষে আরও হবে, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার শুভ সকাল, আপনারা আছেন সকালের বাংলাদেশে। দর্শক, আজকে সকালের বাংলাদেশের আয়োজন একজন অতিথি শিল্পী আছেন আমাদের মাঝে, সেই সঙ্গে আছি আমি শাওন, রবিন আছেন, এবং আমাদের সঙ্গে আছেন শিল্পী কঙ্কন চৌধুরী। আপনার সঙ্গে কথা হচ্ছিল, গান হচ্ছিল। বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন অপ্রচলিত গানের কথা, যেগুলো একটু কম জনশ্রুত, সেসব গান নিয়ে কি ভাবছেন আসলে? সেই ধরনের গানগুলো সামনে আনা হচ্ছে না কি শিল্পীদের কারণে, নাকি শ্রোতাদের কারণে সেসব আসছে না? শিল্পীদের কারণে এটা হচ্ছে না, এটা হচ্ছে শ্রোতাদের কারণে। আমরা আমরা যেখানে যাই স্বল্পশ্রুত গান কেউ শুনতে চায় না। আচ্ছা, প্রচলিত গান যেগুলো মানে নিয়মিত যারা শুনে এই গানগুলোই শুনতে চায় বারবার, কিন্তু এই গানগুলোকে প্রচলিত অপ্রচলিত গানগুলোকে প্রচলিত করার দায়িত্ব কিন্তু দায়িত্ব তো আমাদের, আমরা যারা গান করি তাদের নিশ্চয়ই। কিন্তু শ্রোতারা যদি সেক্ষেত্রে নিতে না পারে আচ্ছা, মানুষ হচ্ছে যেই গানগুলো শুনে নিজে একটু গুনগুন করতে পারে, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা গায়কী সত্তা থাকে। রবীন্দ্রনাথের তো বিপুল গান, 4000 গান স্বরলিপি করা আছে, কিন্তু কয়টা গান আমরা শুনি? তাই তো, তাই না? অল্প কিছু গানের মধ্যে আসলে আমাদের। আচ্ছা, আমরা আমরা কি এখন প্রচলিত কিছু শুনবো নাকি অপ্রচলিত? আপনি যা শুনবেন সেই স্বাধীনতা আপনার আছে। তাহলে করি, এটা রাগ বিভাসের উপর, রাগ বিভাস কবি 82 বছর বয়সে লিখেছেন এটা, হৃদয়ের একুল অকুল। বাহ, যাই গানে। হৃদয়ের নয়ন বাড়ি
গলায় শুনলাম, এখন মিউজিকের সঙ্গে শুনলাম, ভীষণ ভালো লাগলো। খালি গলায় কিন্তু একটা ঘরোয়া ফ্লেভার থাকে, মানে সেটা অন্যরকম একটা আমেজ কিন্তু আসলে তৈরি করে। যন্ত্রের সঙ্গে সঙ্গে হয়তো সেই তাল লয় আরো বেশি স্বাচ্ছন্দ্যে শিল্পীর আয়ত্তে আসে আর কি। আসলে সকালে হয় কি, সকালে একটু সাপোর্ট থাকলে ভাল লাগে আর কি। বিকেলে প্রত্যেক শিল্পীরই গলা সকালে একটু একটু ধরা ধরা থাকে, বিকেলে ছেড়ে যায়, তখন অনায়াসে গান করা যায়। রবীন্দ্রনাথের গান তো বাণী প্রধান গান। রবীন্দ্রনাথের গান যদি একবার কেউ কবিতা হিসাবে পড়ে, তাহলে সে আস্তে আস্তে পড়তে পড়তে প্রেমে পড়ে যাবে, তখন অন্য কথা। রবীন্দ্র নজরুলকে আমি নিয়েই বলছি, এই দুজনের গান, এদের এদের কথা মানে বাণী প্রধান গান তো, বাণী প্রধান, তখন মানে অন্য গান করতে খুব একটা ভাল লাগে না। তো ফিল্মের গান, আমি ফিল্মের গান ছেড়েছি। সুন্দর একটা কথা বলি, যে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন কসাই সিনেমার একটা গান, আগে তো সব ধরনের গানই করতাম, তা একটা ফাংশনে আমাকে ডাকা হয়েছে। তার মানে খুব ছোট থেকেই গান, ছোট থেকেই একদমই। তো তখন কেউ কোনোদিন আমাকে আমাকে কথা দিল না, আমার তো কথা দিল না। এই গানটা আমি তো তখন কথা মিনিং বুঝতাম না, সুর যেটা ভালো লাগতো সেটাই করতাম। তো ওই গানটা করি, কেউ কোনোদিন আমাকে তো আমার তো কথা দিল না। তো গানটা শেষ হওয়ার পরে ব্যাস দাঁড়িয়ে গেছে 100 জন, আমি কথা দিব, আমি কথা দিব, ব্যাস হয়ে গেল। তারপর থেকে এই যে কি একটা লজ্জা আমার মধ্যে চলে আসলো, যে আমি ফিল্মের গান আর করবই না। তারপরে একটু যখন বুঝতে শিখলাম, বড় হলাম, জ্ঞান হলো, তখন রবীন্দ্রনাথের গান গানকে বেছে নিলাম। আচ্ছা, মানে সব ধরনের গানই শিখে বড় হওয়া হয়েছে একটা পর্যায়ে এসে। মাঝে মাঝে সব ধরনের গান গাই, রবি ঠাকুরের পাশাপাশি ডিএল রায়, রজনীকান্ত, পঞ্চকবির, পঞ্চকবির গান করা হয়, এটাও করি, একটা শোনাবো। হ্যাঁ নিশ্চয়ই শুনবো, তবে আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, তারপর আমরা গান শুনবো, আরেকটা কথাও শুনবো। আপনারা আছেন সকালে বাংলাদেশে, আমাদের সঙ্গে আছেন কঙ্কন চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার সঙ্গে কথা বলছিলাম, গান শুনছিলাম, শুনবো গায়ন, গানও শুনবো, কথাও শুনবো, তবে একটা বিরতির পর সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আরও একবার শুভ সকাল, সুপ্রভাত, আছেন সকালে বাংলাদেশে, আছি আমি রবিন এবং আছে শাওন, আছেন আমাদের সঙ্গে কঙ্কন চৌধুরী। কঙ্কন চৌধুরী, আবারও আপনার কাছে চলে এলাম, গানে কথায় অনেকটা সময় চলে গেছে না, আবারও আমরা গানে শুনতে যাই। হ্যাঁ গানে চলে যাই, এখন কি শুনব? তুমি কোন কাননের ফুল। বাবা ঠিক আছে, তুমি কোন কাননের বারবার শোনা গান, কিন্তু তবুও পুরনো হয়নি।
এই জন্যই কিন্তু দর্শক শ্রোতা সবাই মানে প্রচলিত গানগুলো এত পছন্দ করে, কারণ তারাও একটু গুনগুন করতে পারে। আচ্ছা, আমরা আবারও গানেই চলে যাব, কারণ আমাদের সময় সীমাবদ্ধতা আছে, বেশি কথা বললে আর গান এবারে অতুল প্রসাদের একটা গান। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। উচ্চাঙ্গ সঙ্গীতেও তালিম নিয়েছিলেন আপনি? হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীতে আমি তালিম নিয়েছিলাম ওস্তাদ করিম শাহাবুদ্দিন খান আর সঞ্জীব দে। আচ্ছা, উচ্চাঙ্গ সঙ্গীত কি শিখে এরপরে গানে আসলেই ভালো হয় মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, এবং আমাদের দেশে উচ্চাঙ্গ সঙ্গীতের এটা একটু কম, মানে শিখতে যে কষ্ট করে শেখাটা উচ্চাঙ্গ সঙ্গীত, মানে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে বেশ মানে সময় সাপেক্ষ, ধৈর্য শ্রম দরকার, আর এটা শিখলে গানটা অনেক সহজ হয়ে যায়। আমি যে কোনো গান করতে শিল্পীরা স্বাচ্ছন্দ্য বোধ করে, যে কোনো গান গাওয়া যায়। এই কথাটাই আমি আসলে শুনতে চাচ্ছিলাম যে উচ্চাঙ্গ সঙ্গীত করে এলে কি যে কোনো গান তুলতে সহজ হয় কিনা, রবি ঠাকুরের গান হোক, নজরুলের, নজরুল গানের তো বেশিরভাগই হচ্ছে ক্লাসিক। হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীত প্রধান সেই। হ্যাঁ, তো আমরা কি আবারও গানে চলে যাব? তবে গানে যাওয়ার আগে মনে হয় আমাদের বিরতি, বিরতি না শেষ বিরতি, শেষ বিরতি এই অর্থে যে বিদায় নিতে হচ্ছে। হ্যাঁ, আমাদের সময়ের সীমাবদ্ধতা, যদি কিছু বলার থাকে সাধারণ দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে। নিশ্চয়ই, দর্শক শ্রোতাদের আমি দর্শক শ্রোতাদের বলতে চাই যে আপনারা ভালো গান শুনুন, রবীন্দ্রনাথের স্বল্পশ্রুত গানগুলো আমরা যখন যদি গাই আপনারা শুনবেন, শিল্পীকে হেয় করা উচিত না। অনেক সময় দেখা যায় যে আমরা স্বল্পশ্রুত গান আমরা গাচ্ছি, এটা টেলিভিশন অফ করে দিল। আচ্ছা, এরকম দেখেছি, মানে এইটুকু সম্মান সবার কাছ থেকে আমরা আশা করতেই পারি, এটুকু করতেই পারি। হ্যাঁ নিশ্চয়ই, তাই আমাদের যদি আমরা ভালোবাসি রবীন্দ্রনাথের সব গানই আমরা শুন, মানে আমাদের শোনা উচিত, শোনা উচিত দর্শক শ্রোতাদের। হ্যাঁ, আমরা প্রত্যাশা করছি অপ্রচলিত গানগুলো সামনে আসুক, সবাই যেন সাদরে সেটি গ্রহণ করতে পারে, সবার ভালো লাগার জায়গাটা তৈরি হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরেকটা গান আমরা শুনবো, তার আগে দর্শকদের দুজনকে ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পেছনে যারা কাজ করছে কলা কৌশলী, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নিশ্চয়ই রবিন, আমরা তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমরা কঙ্কন চৌধুরীর আরেকটা গান শুনতে শুনতে চলে যাব, তার আগে আপনাদের কাছ থেকে আমি শাওন, রবিন আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আরও একবার শুভ সকাল। আপনারা সাবধানে সতর্ক চলাফেরা করবেন, শুনতে শুনতে যাচ্ছি তো ভৈরবী রাগের উপরে উপর একটা গাচ্ছি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে
যত বলি